অবশেষে সরকারি স্বীকৃতি পাচ্ছেন ফ্রিল্যান্সাররা। বিস্তারিত তথ্য সহ তাদের ডিজিটাল আইডি দেবে আইসিটি মন্ত্রণালয়। এটি যুক্ত থাকবে একটি পোর্টালে। আগামী বছরের জানুয়ারি থেকে মিলবে এই সুবিধা। এজন্য ডিসেম্বরের মধ্যে আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনলাইনে গ্রাফিক্স ডিজাইন সহ নানা কাজে যুক্ত প্রায় 6 লাখ ফ্রিল্যান্সার, তাদের মাধ্যমে বছরে দেশে আসছে প্রায় $50 কোটি। একজন ফ্রিল্যান্সার বছরে লাখ টাকা আয় করলেও তাদের নেই সরকারি স্বীকৃতি। এজন্য ব্যাংক ঋণ, বাচ্চাদের স্কুলে ভর্তি সহ নানা সমস্যায় পড়ছেন তারা। দৈনন্দিন খরচের জন্য সে ক্রেডিট কার্ড পাবে কিভাবে, তার বাচ্চাকে স্কুলে কিভাবে ভর্তি করাবে, তো এই ধরনের প্রত্যেকটা মুহূর্তে একটা প্রফেশনাল আইডেন্টিটির প্রয়োজন হয়ে পড়েছে, আপনি কোথা থেকে ইনকাম করছেন বা না করছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, এখাতে আরো 5 লাখ কর্মী যুক্ত করতে পারলে আয় হবে $1 বিলিয়ন বেশি। সেজন্য তাদের সরকারি স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফ্রিল্যান্সারদের দেয়া হবে একটি আইডি, এতে থাকবে দক্ষতা ও আয়ের প্রয়োজনীয় তথ্য। এসব আইডি যুক্ত থাকবে একটি সরকারি পোর্টালে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে এক বৈঠকে জানানো হয় এসব তথ্য। তাদের জন্য সরকার এবং বেসরকারি খাত থেকে কিভাবে তাদেরকে একটা সম্মানজনক পরিচয় দেওয়া এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের কাজের সুবিধা করার জন্য কি করা যেতে পারে, মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের একটা কর্মপরিকল্পনা প্রণয়ন করব। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং এর বাজার প্রায় $1.5 ট্রিলিয়ন। এই বাজারে অংশগ্রহণ বাড়াতে ফ্রিল্যান্সারদের কম সুদে ঋণ ও আয়ে কর ছাড় দিতে চায় সরকার। এখানে we can have huge amount of foreign exchange earning on the one hand, on the other hand you have this huge number of young people যারা এটার মধ্যে ইনভলভ হচ্ছে, এবং থার্ড হলো এখানে ভ্যালু এডিশন ইজ 110%। জানুয়ারির মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।